হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রিভিউতে আপনারা যে ধরনের কাভারপোর্টগুলো দেখলেন, আজকে আমরা দেখবো যে কীভাবে আমাদের হাতে থাকা একটি পোন দিয়ে এবং পিক্সেল অ্যাপটির মাধ্যমে এই ধরনের কাভারপোর্টগুলো মেক করতে হয়। সো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন, চলুন আমরা ভিডিও শুরু করি। ওয়েলকাম ব্যাক। পিক্সেল অ্যাপটি ওপেন করার পর আমরা এখান থেকে নিউ টেক্সটটি রিমুভ করে দেবো, সেজন্য ডিলিটে ক্লিক করব, এরপর ওকেতে ক্লিক করব। এরপর আমাদের কাজ হচ্ছে এই যে থ্রি ডট, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ইমেজ সাইজে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে কাস্টমে ক্লিক করব। এখান থেকে ফেসবুক কভার আর্টে ক্লিক করব। এরপর ওকেতে ক্লিক করব। এরপর আমাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড এখানে ইনপুট করতে হবে, সেই জন্য এই যে প্লাস আইকন, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে প্রম গ্যালারিতে ক্লিক করব। এরপর আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটি এখানে অ্যাড করব। এই ব্যাকগ্রাউন্ডটির লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর আমরা টিক মার্কে ক্লিক করব। এরপর আমরা এ আইকনে ক্লিক করব। এখান থেকে একটু স্ক্রল করার পরে রিলেটিভ সাইজে ক্লিক করব। এখান থেকে এই লাইনটা আমরা ফুল করে দেবো, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি ফুল স্ক্রিন হয়ে যাবে। এরপর আমরা টিক মার্কে ক্লিক করব। এরপর আমাদের ব্যাকগ্রাউন্ডটি যাতে নড়াছড়া না করে, সেজন্য আমরা এই যে এ আইকনে ক্লিক করব। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডটি লক করে দেবো। এই যে তালা, আমরা তালাতে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটি লক হয়ে যাবে। ওকে। এরপর আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের পছন্দের ফটোটি অ্যাড করব, সেজন্য এই যে প্লাস আইকন, আমরা এখানে ক্লিক করব। এরপর আবার প্রম গ্যালারিতে ক্লিক করব। এরপর আমাদের পছন্দের ফটোটি সিলেক্ট করব। ওকে। আমরা চাইলে এখান থেকে আমাদের প্রয়োজন মতো ক্রপ করে নিতে পারি। এরপরে টিক মার্কে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি, তো আমরা এখান থেকে ছোট বড় করে নিচ্ছি আমাদের পরিমাণ মতো। ওকে। ফটোটি আমাদের পরিমাণ মতো রিসাইজ করা হয়ে গেলে আমরা এখান থেকে স্ক্রল করব। এরপর এই যে শ্যাডো, আমরা এখানে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা এটি এনেবল করে দেব। এরপর আমরা হোয়াইট কালার উপরে ক্লিক করব, তাহলে আমাদের ফটোটি দেখতে আরেকটু রিয়েলিস্টিক লাগবে। এখান থেকে আমরা অপাসিটি একটু কমিয়ে দেব, আমি এখান থেকে 6 রাখছি। এরপরে টিক মার্কে ক্লিক করব। ওকে। এরপর আমরা আমাদের ফটোটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেব, সেজন্য এখান থেকে আমরা একটু স্ক্রল করব আবার। এরপর এই যে কালার ফিল্টার্স, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে এই যে স্যাচুরেশন, আমরা এখান থেকে এটা মাইনাস করে দেব। এরপর আমরা টিক মার্কে ক্লিক করব। এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা আমাদের ফটোটি লক করে নেব, সেজন্য এখানে ক্লিক করব। এরপর এখান থেকে লক করে নেব। ওকে। এরপর কভার ফটোতে আমরা আমাদের নাম লিখব, সেজন্য এই যে প্লাস আইকন, এখানে ক্লিক করব। এরপরে টেক্সটে ক্লিক করব। ওকে। এরপর আমরা আমাদের নিজেদের নাম লিখব, আমি এখানে লিখলাম মুশফিকর। এরপর এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকে। এরপর আমরা আমাদের পন্ট চেঞ্জ করব, সেজন্য এখানে এই যে এ রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এরপর এখান থেকে স্ক্রল করব। এরপর এই যে প্রন্ট, এখানে ক্লিক করব। এখান থেকে আপনারা অসংখ্য প্রন্ট পেয়ে যাবেন, আপনারা চাইলে এখান থেকে এই প্রন্টগুলো ইউজ করতে পারেন, তবে আমি এখান থেকে কিছু প্রন্ট ডাউনলোড করে রেখেছি, তো আমি মাই প্রন্টে ক্লিক করছি। তো আমি এখান থেকে এই প্রন্টটি ইউজ করছি। এরপর ওকেতে ক্লিক করব। এরপর এই প্রন্টটি আমরা আমাদের জায়গা মতো সেট করে নেব। ওকে। এরপর প্রন্টটি আমরা লক করে দেব, যাতে নড়াছড়া না করে। এরপর এখান থেকে আমরা আমাদের নামের দ্বিতীয় অংশটি লিখব, সেজন্য এই যে প্লাস আইকন, এখানে ক্লিক করব। এরপর আবার টেক্সটে ক্লিক করব। এরপর আমি এখানে লিখলাম পারহান। এরপর ওকেতে ক্লিক করব। এরপর আমরা টেক্সটের প্রন্টটি চেঞ্জ করব, সেজন্য আবার এখান থেকে স্ক্রল করব। এরপরে প্রন্টে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে একটি সিগনেচার প্রন্ট অ্যাড করব। এরপর আমি এখান থেকে এই যে প্রন্টটি অ্যাড করছি, এরপর ওকেতে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে এই প্রন্টটি রিসাইজ করে নেব আমাদের পরিমাণ মতো। ওকে। এই টেক্সট আমাদের জায়গা মতো বসানো হয়ে গেলে আমরা এখান থেকে এই টেক্সট আবার লক করে দেব। ওকে। এরপর আমরা এখান থেকে নিচে কিছু স্লোগান অ্যাড করতে পারি আমাদের নিজেদের সম্পর্কে, সেজন্য আবার প্লাস আইকনে ক্লিক করব। এরপর টেক্সটে ক্লিক করব। ওকে। আমি এখান থেকে কিছু স্লোগান অ্যাড করছি, এই যে আমি এখান থেকে স্লোগানগুলো অ্যাড করলাম। এরপরে স্লোগানগুলো আমরা আমাদের পরিমাণ মতো অ্যাড করে নেব বা পরিমাণ মতো বসিয়ে নেব। ওকে। আমাদের স্লোগানটা বসানো শেষ। এরপর আমরা এখান থেকে স্লোগানটাও লক করে দেব। এরপর এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়ার কিছু আইকন ইউজ করব, সেজন্য আবার প্লাস আইকনে ক্লিক করব। এরপরে প্রম গ্যালারিতে ক্লিক করব। এরপর এখান থেকে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো অ্যাড করে নেব। এই সোশ্যাল মিডিয়ার আইকনগুলোর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপরে টিক মার্কে ক্লিক করব। এরপর এই সোশ্যাল মিডিয়ার আইকনগুলো আমরা আমাদের পরিমাণ মতো বসিয়ে নেব এখানে। ওকে। আমাদের পরিমাণ মতো বসানো হয়ে গেলে আমরা এই আইকনে ক্লিক করব। এরপর এখান থেকে একটু স্ক্রল করলে স্টক বলে একটি অপশন দেখব, আমরা এখান থেকে স্টকে ক্লিক করব। এরপর এটা এনেবল করে দেব। এরপর আমরা এখান থেকে হোয়াইট কালারে ক্লিক করব। এরপর এখান থেকে ওয়ান করে দেব।
তাহলে আমাদের সোশ্যাল মিডিয়ার আইকনগুলো একটু লাইটিং হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এরপর আমরা আবার এখান থেকে একটু স্ক্রল করব, এরপর শ্যাডোতে ক্লিক করব, এরপর এটা আমরা এনেবল করে দেব, এরপরে হোয়াইট কালার ক্লিক করব। তাহলে দেখবেন যে আমাদের সোশ্যাল মিডিয়ার আইকনগুলো আর একটু লাইটিং হয়ে গেছে। এরপরে টিক মার্কে ক্লিক করব, ওকে। এরপর আমরা এই কভার ফটোতে কিছু ওভারলে ইফেক্ট অ্যাড করব, সেজন্য আবার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, এরপরে প্রম গ্যালারিতে ক্লিক করব, এরপর আমরা এখান থেকে একটি PNG ওভারলে অ্যাড করব, ওকে। এরপরে টিক মার্কে ক্লিক করব। এই ওভারলে লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা এখান থেকে ওভারলেটি রিসাইজ করে নিচ্ছি ছোটো বড় করে, আমাদের কভার ফটো অনুযায়ী আমরা এখানে বসিয়ে নেব, ওকে। এই ওভারলেটি আমাদের পরিমাণ মতো বসানো হয়ে গেলে আমরা এই ওভারলের ইফেক্টটি আমাদের ফটো এবং টেক্সটের নিচে নিয়ে যাব, সেজন্য এই আইকনে ক্লিক করতে হবে। এরপরে এই যে ওভারলের লেয়ারটি রয়েছে, আমরা এটা টেনে এই যে আমাদের টেক্সট এবং ফটোর নিচে নিয়ে আসব, ওকে। আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমরা এখান থেকে ওভারলের অপাসিটিটা একটু কমিয়ে দেব, তাহলে দেখতে আর একটু রিয়েলিস্টিক লাগবে, সেজন্য এই যে অপাসিটি আমরা এখানে ক্লিক করব, এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দেব, ওকে। এরপরে টিক মার্কে ক্লিক করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কভার ফটোটি মেক হয়ে গেছে। এরপর আমাদের কভার ফটোটি এখান থেকে সেভ করার জন্য এই যে এই আইকনে ক্লিক করব, এরপরে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করব, এখান থেকে আমরা কাস্টমে ক্লিক করব, আমরা এখান থেকে আল্ট্রা সিলেক্ট করব, এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করব।